কারিগরি শিক্ষায় অনবদ্য ভূমিকা রাখছে রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি। গেল এক যুগে পাশ করা শিক্ষার্থীদের বেশিরভাগেরই কর্মসংস্থান হয়েছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অথবা নিজেরাই কর্মমুখী হয়েছেন। এমন সাফল্যের পুরো কৃতিত্ব শিক্ষক এবং শিক্ষার্থীদের দিলেন প্রতিষ্ঠানের কর্ণধার। রংপুর থেকে শফিউল করিম শফিকের তথ্যে, আরো জানাচ্ছেন শারমিন স্বর্ণা। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে দক্ষ শিক্ষার্থী তৈরিতে ভূমিকা রাখছে রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি। 2010 সালে সিভিল ও ইলেকট্রিক্যাল এই দুটি বিভাগে 43 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে এর সংখ্যা হাজার ছাড়িয়েছে, কারণ উন্নত পাঠদান, ভালো ফলাফল এবং পড়াশোনা শেষ করে কর্মসংস্থানের ব্যবস্থা হওয়া। কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দ্রুত চাকরি পাওয়া যায়, যে কোনোখানে কর্মস্থান করে খাওয়া যায়। কারিগরি শিক্ষা হইতেছে অন্যান্য শিক্ষার থেকে অনেক উন্নত মানের শিক্ষা। এখানে আমরা এই শিক্ষা গ্রহণ করার ফলে আমরা খুব দ্রুত চাকরির কর্মস্থলে পৌঁছাতে পারবো। কারিগরি শিক্ষা হাতে কলমে শিক্ষা দেয়, এজন্য আমরা কখনোই দেশ ও জাতির কাছে বোঝাই থাকবো না। রংপুর আইডিয়াল ইনস্টিটিউট থেকে সবাই পাশ করার পর কেউ আর বেকার থাকতেছে না। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ বললেন, এখান থেকে পাশ করা বেশিরভাগ শিক্ষার্থী কোনো না কোনো কাজে নিয়োজিত আছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার বিকল্প নেই। 2041 সালের মধ্যে উন্নত দেশ গড়তে গেলে কারিগরি শিক্ষা করতে হবে। রংপুর অঞ্চলের বিশেষ করে ছেলেদেরকে কারিগরিমুখী করে কর্মসংস্থানের ব্যবস্থা উদ্দেশ্যে প্রতিষ্ঠান করা। তো আমরা এখান থেকে উদ্যোগ নিয়েছি যে এখানে যারা পড়াশোনা করবে তাদের আমরা নিজের উদ্যোগে ছাত্রদের উদ্বোধনের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়তে চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তারা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।